মাধ্যমিক স্টুডেন্ট 2024 সালে যারা এক্সাম দেবে তাদের জন্য জীবন বিজ্ঞানের চিত্র সাজেশনস মাত্র দুটি দেখে যাও, তাতেই সম্পূর্ণ তোমরা 100% কমন পাবে। দেখো 2023 সালে তোমাদের প্রশ্ন পড়ে গেছে, যেখানে আমি জানি তোমাদের চোখ কিন্তু পড়ে গেছে, তাই চোখ তোমাদের জন্য কিন্তু এবছর ইম্পর্টেন্ট না। তাই দেখো অক্ষী গোলক এবং মাইটোসিস কোষবিভাজনের অ্যানাফেজ দশা পড়ে গেছে, তো তাই তোমাদের জন্য একমাত্র দেখো এই নিউরন, মোস্ট ইম্পর্টেন্ট নিউরন দেখো, এই ছবিটা তোমাদের জন্য খেয়াল রাখতে হবে। এবং তার সাথে সাথে আরও একটা বলবো, আমি একটু পাস করে ধরছি যাতে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে, দেখে নাও চিত্রটা খুব সুন্দর দেওয়া আছে এখানে। এবং এইরকমভাবেই এক্সামে যদি আঁকতে পারো খুব সুন্দর, এতগুলো হয়তো দেবে না, মাত্র 3-4টে তোমাদের করতে বলবে। তার সাথে সাথে এখানে দেখো প্রতিবর্তক ক্রিয়া, যেটা 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমরা মনে রাখতে পারো যে এই দুটোই মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই দুটোর মধ্যে কিন্তু একটা 100% তোমাদের পড়বে, শুধু তাই না, নিউরন 100% তোমাদের পড়বে। কিন্তু আরও একটা কথা বলি রাখি, যদি রিস্ক নিতে না চাও তার জন্য এইটা দেখে নাও, এই চিত্রটা লক্ষ্য রাখো, ইউক্যারিওটিকের ক্রোমোজোমের অঙ্গ সংস্থান, যেটা দেখো এখানে লক্ষ্য করো কি সুন্দর চিত্রটা দেওয়া আছে। আমি পাস করে ধরছি যাতে তোমাদের সম্পূর্ণ স্ক্রিনশট নিতে তোমাদের সুবিধা হয়, দেখো। এবং তার সাথে সাথে এটা পড়ার নিষেধ দরকার নেই, কিন্তু তার সাথে সাথে এটা দেখো মাইটোসিস কোষবিভাজন যেটা পড়ে গেছে বলেছিলাম, এটা তোমাদের প্রয়োজনীয়। তবুও যারা চিত্র প্র্যাকটিস করতে চাও তাদের জন্য আমি বলছি এইটা এক্সট্রা রাখছি, যাতে এটা আরও একবার তোমরা প্র্যাকটিস করে নিতে পারো, দরকার নেই কিন্তু প্র্যাকটিস করবে এটা। এবং তার সাথে সাথে তোমাদের আরও একটা বলছি, ও চোখ যেহেতু পড়ে গেছে তবু চোখের ছবিটা রাখছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। কিন্তু বললাম জাস্ট এইটাই নিউরন এবং প্রতিবর্তক ক্রিয়ার মধ্যে দুটোর মধ্যে একটা 100% তোমাদের পড়বে। তো এই ছিল তোমাদের চিত্র সাজেশনস, আশা করি সবার এক্সাম ভালো হবে। 2024 সালের জন্য বেস্ট অফ লাক। আর হ্যাঁ, চলে যাওয়ার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, এইরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনস পর্ব উত্তর সহ পেতে নিশ্চয়ই চ্যানেলকে সাথে রাখবে। চলো।